আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অসুখ বিসুখ সবারই কাম্য নয়, সবাই চায় ভালো থাকতে, সুস্থ থাকতে। আমরা প্রত্যেকটা মানুষ সুস্থতার সাথে জীবনযাপন করতে চাই, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, সৃষ্টিকর্তার আদেশের কারণে আমরা অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। যখন অসুস্থ হয়ে আমরা বিছানায় পড়ে যাই, তখন আমরা বুঝতে পারি যে আসলে জীবনটা কেমন, জীবনটা কত কষ্টময়। তো দর্শক, আসলে আপনারা বুঝতেই পারছেন আমরা কী বিষয়ে আলোচনা করব। আমাদের প্রতিনিয়ত যে পেশেন্টগুলি থাকে, আমাদের 90% 80% আমাদের পিএলআইডি পেশেন্ট থাকে। তো আজকে যিনি আছেন উনি আমাদের একজন পিএলআইডি পেশেন্ট, উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, দীর্ঘ অনেকদিন আমাদের এখানে ভর্তি ছিলেন। তো দর্শক, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের পেশেন্ট কথা বলতে পারছে না, সাথে পেশেন্টের সাথে ওনার ছেলে আছে, অর্থাৎ দীপঙ্কর চাকমা, উনি আপনাদের সাথে শেয়ার করবে আসলে ওনার মায়ের কি সমস্যাটি হয়েছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক শুনবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। চলুন দর্শক, আমরা শুরু করে নিই। জি আদব, আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন আপনার মায়েকে নিয়ে। আপনার মায়ের যে সমস্যাটি ছিল, ইতিমধ্যে আপনি জানেন যে পিএলআইডি L4 L5 সমস্যা ছিল, প্লাস হচ্ছে আপনার দুই হাঁটুতে পেশেন্টের আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল। তো আসলে প্রথম থেকে যদি একটু খুলে বলতেন যে কি হয়েছিল আপনার পেশেন্টের, কখন থেকে বুঝতে পারলেন আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বা ব্যথা জনিত সমস্যা আক্রান্ত হচ্ছে? হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে পাহাড়ের উপরে, আচ্ছা, দেন আমাদের পানি হচ্ছে নিচ দিয়ে উপরে নিতে হয়, তো এই দেন হচ্ছে যখন হচ্ছে পানি নিয়ে যাচ্ছিল, হচ্ছে একবার হচ্ছে পাহাড়তে হচ্ছে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে হচ্ছে যখন হচ্ছে ওই কোমরের মধ্যে হচ্ছে ইয়া পাই, ব্যথা পাই, এবং হাঁটুর মধ্যে হচ্ছে ব্যথা পাই। আমরা হচ্ছে নর্মালি আমাদের গ্রামে যে ডক্টর থাকে আমরা ওদের ইয়ে দেখাই, মানে গ্রামের ডক্টর, হ্যাঁ গ্রামের ডক্টর দেখাইছিলাম, বেশ কিছুদিন ভালোই ছিল, ওর দেন হঠাৎ করে মানে ইয়া হয়ে গেছে, প্রতিদিন সুস্থতা যখন সুস্থ ছিল, যখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দিন হচ্ছে ইয়ার পরিমাণটা, ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কতজন ডক্টরের কাছে গিয়েছেন? ডক্টরের কাছে নরমালি হচ্ছে আমাদের যে গ্রামের ডক্টর আছে ওই ডক্টরকে দিয়ে দেখানো হয়েছে, তারপর হচ্ছে আর তেমন, মানে ওনারা হচ্ছে আপনার কিছু পেইন কিলার দিয়ে দিল, খেলেন আবার বন্ধ দিলেন, আবার শুরু হয়ে যাবে ব্যথাটা। তখন আপনি ডিসাইড করলেন যে না, এভাবে চলবে না, এভাবে চললে হচ্ছে আপনার পেশেন্টটা আরো খারাপের দিকে যাবে। তারপর ওইটা চিন্তা করে আপনি কোন আমাদের সম্পর্কে, অর্থাৎ আমাদের এখানে স্যারের যে ইনফরমেশন, ওই ইনফরমেশনটা আসলে হচ্ছে আমি অনলাইন থেকে হচ্ছে পাওয়া, ইউটিউব থেকে পাওয়া, তো ওখান থেকে দেখে স্যারের অ্যাড্রেস নিয়ে এই মানে এতদূর পর্যন্ত আসা। আচ্ছা, আপনি যখন আমাদের সম্পর্কে জানতে পারলেন, অর্থাৎ আমরা ভিডিও আমাদের ইউটিউবে যে ভিডিওগুলি ছাড়ি প্রত্যেকটা পেশেন্টের, যে পেশেন্টগুলো আমাদের এখানে ভালো হয় সেই পেশেন্টগুলো ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা রিভিউ আমরা দিয়ে থাকি, ওগুলো দেখে হচ্ছে আপনার মনের ভিতরে এরকম একটা বিশ্বাস তৈরি হলো যে না, আপনার যদি পেশেন্ট এখানে নিয়ে আসেন তাহলে প্রপার একটা ট্রিটমেন্ট আমার হচ্ছে। এই ভিডিওটা স্যারের ভিডিওটা যখন ফলো করি তখন হচ্ছে এক মাস দুই মাস তিন মাস পরে দেখি মানে মানে রোগীরা ভালোই হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে ভালো হয়ে, তো এই ওই পরিপ্রেক্ষিতে আমারও এখানে আসা আর কি। এখন কি অবস্থা সেটা আমরা একটু জানতে চাই। সম্পূর্ণ সুস্থ, মানে হাঁটাচলা করতে পারে, আগে যে পেন ছিল হাঁটুর মধ্যে এবং কোমরের মধ্যে যে পেন ছিল ওই পেন এখন নাই। আচ্ছা আচ্ছা, মানে মূল সমস্যাটা আপনার কোমরে আর হাঁটুতে ছিল? হ্যাঁ, হাঁটুতে ছিল। আচ্ছা, এখন পুরোপুরি ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে? এখন সুস্থ, অর্থাৎ 14 দিনে আপনার অনেকটা সুস্থ হয়ে গেছেন। ভর্তি দেওয়া হয়েছিল আপনাদেরকে 21 দিনের, কিন্তু আপনার 14 দিনে অনেকটা সুস্থ হয়ে গেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার ভাষায় আপনি আমাদের প্রত্যেকটা পেশেন্টকে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আসলে পরিপূর্ণ চিকিৎসা পেতে হলে একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে, অধ্যাপক বা বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে, যারা এই ধরনের বিশেষজ্ঞ, যে কাছে যিনি পারেন তার কাছে যেতে হবে। আচ্ছা, সেই মেসেজটা আপনার আজকে দেওয়া আছে। দর্শক, শুনতে পেলেন স্যারের কথা, স্যারের বাসায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন আসলে যেখানে গেলে আপনারা সঠিক একটা চিকিৎসা পাবেন, অর্থাৎ যেই সমস্যার জন্য, যেই রোগের জন্য যে ডক্টরটা একদম বিশেষজ্ঞ ডক্টর, পরিপূর্ণ চিকিৎসা দিতে পারবে আপনাকে, সেই ডক্টরের কাছে যাবেন, সেই ডক্টরের ট্রিটমেন্ট নেবেন। তো দর্শক, আজকে আমরা এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার।